আজকে আমরা ইংরেজি ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নেব। আর সেটি কি? সেটি হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ আমরা সকলে জানি, পদান্বয়ী অব্যয়। আর প্রিপোজিশন কি সেটাও আমরা জানি, কিন্তু এই প্রিপোজিশন কাকে বলে প্রথমে আমরা একটু জেনে নিই, তারপরে বিষয়ে আমরা আলোচনা করব। নাউন অথবা প্রোনাউনের আগে যেসব শব্দ বসে অন্যান্য শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝায় তাদেরই প্রিপোজিশন বলে, এটা তো আমরা জানি এবং এগুলোর উদাহরণও আমরা জানি। ইন, অন, ফর, অফ, বাই, বিসাইড, অ্যাক্রস, এগেইনস্ট ইত্যাদি। এগুলো আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, কিন্তু এটা আমাদের অনেকেরই জানা নেই যে এই প্রিপোজিশন 7 প্রকারের হয়। বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা থেকে শুরু করে এমনকি অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও, ইন্টারভিউতে পর্যন্ত কিন্তু এই প্রশ্নগুলো ধরা হয় যে প্রিপোজিশন কত প্রকারের বলুন। প্রিপোজিশন কি তো সবাই জানে, কার পরে কোনটা বসে এটা তো সবাই জানে, যে দ্য বুক ইজ অন দ্য টেবিল হবে না ইন দ্য টেবিল হবে এটা তো সবাই জানে, কিন্তু এটা কত প্রকারের। যদি তৎক্ষণাৎ কাউকে ধরা হয় প্রশ্ন, তখন তাদের এরকমই মাথায় হাত পড়ে যায়। অনেক ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদেরও ধরা হয়, তাদের ছেলে মেয়েদেরকে করার জন্য কোনো বিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য তাদেরও ধরা হয়, কিন্তু তাদের ক্ষেত্রেও এটা উপকারী। এবং তোমরাও যদি সামান্য একটি ছোট্ট শব্দ মনে রাখো তাহলে আমরা কিন্তু মনে রাখতে পারবো। তার জন্য এর আগে তোমরা দেখেছো আমরা অনেকগুলি ভিডিও করেছি, পার্ট অফ স্পিচের ভিডিও, নাউনের ভিডিও, প্রোনাউনের ভিডিও, এবং তাতে প্রত্যেকটাতেই আমরা কি করেছি না একটা নিমোনিক্সের সাহায্যে এগুলো মনে রেখেছি, অর্থাৎ একটি শব্দ যার মধ্যে সমস্তটা লুকিয়ে আছে, সংক্ষিপ্ত রূপ আর কি। তো আজকে আমাদের নিমোনিক্সটা কী হবে? SCDDPPS। তাহলে SCDDPPS এই শব্দটাকে যদি আমরা মনে রাখতে পারি একটু কোনো ক্রমে, তাহলে সহজেই কাউকে বলে দিতে পারবো যে প্রিপোজিশন 7টি প্রিপোজিশন কী কী হয়, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো SCDDPPS। এটা যদি আমরা মনে রাখতে পারি, তো কি করে হচ্ছে সেটা তো আমাদের জানতে হবে, শুধু তো বলে দিলে হবে না। তো SCDDPPS দেখো প্রত্যেকটির ফুল ফর্ম আছে। প্রথমে S, সিম্পল প্রিপোজিশন, যেগুলো কি অ্যাট, অ্যাবাভ, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যালং, অন, ওভার, অফ, ফর, এগুলিকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। তাহলে S ফর সিম্পল প্রিপোজিশন। 2 নম্বরে বলছে সি ফর কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? ইনটু, অনটু, উইদাউট, উইদিন, বিটুইন, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। দেখো দুটো করে জানো, অন টু, ইন টু, এরকম। তো এই কম্পাউন্ড প্রিপোজিশন সি, তাহলে SC হয়ে গেল। এবার DDতে কী হয় দেখা যাক। D ফর ডাবল প্রিপোজিশন। দেখো আউট অফ, আউট ইনটু, আউটসাইড, আউটসাইড অফ, এগুলোকে বলা হচ্ছে সব ডাবল প্রিপোজিশন। আর একটা D কি? আর একটা D ফর ডিসগাইজড প্রিপোজিশন। কীরকম? হি কামস টুয়াইস আ উইক। এই শব্দটি এখানে অনের, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ একটা, এটা কি বলা হয়, এইটি প্রিপোজিশন মানে যেন রয়েছে, দেখো ডিসগাইজড ফর্মে রয়েছে, সেই কারণে এটিকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। তো এবার আমরা পরেরটা দেখে নিই। পি ফর হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন। কি সেটা? কনসিডারিং, কনসার্নিং, নট উইথস্ট্যান্ডিং ইত্যাদি, এগুলি হচ্ছে ওকে বলা হয়, এগুলোকে পার্টিসিপেল প্রিপোজিশন। তাহলে SCDDP হয়ে গেল। আর একটা P আছে, P ফর ফ্রেশ প্রিপোজিশন। ফ্রেশ প্রিপোজিশন কোনগুলো? অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, এগুলিকে বলা হয় ফ্রেশ প্রিপোজিশন। আর একটি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা হয়তো অনেকে জানি না, এটা চাকরির পরীক্ষায় খুব পড়ে, S ফর স্প্লিট প্রিপোজিশন। স্প্লিট প্রিপোজিশন কীরকম? দেখো রাজা হ্যাজ টু হ্যান্ড ইট ওভার। হ্যান্ড ওভারটাকে হ্যান্ড ইট ওভার, মাঝখানে অবজেক্টই থাকবে। রাহুল টুক হিজ হ্যাট অফ। টুক অফটা হচ্ছে আসল কথা, কিন্তু দেখো হিজ হ্যাটটা মধ্যখানে ঢুকে গেছে, এগুলিকে বলা হয় স্প্লিট প্রিপোজিশন। তাহলে এই 7টি প্রিপোজিশন অতি সহজে আমরা SCDDPS দিয়ে মনে রাখতে কিন্তু পারি। তাহলে এই 7টি প্রিপোজিশন আমাদের সামনে রয়েছে এবং তার শর্ট ফর্মটিও দেওয়া রয়েছে। তাহলে যখনই এই শর্ট ফর্মটা আমরা মনে রাখতে পারবো, এ থেকেই কিন্তু অতি সহজে আমরা সকলকে উত্তর দিয়ে দিতে পারবো। তাহলে যদি কেউ এরপর আমাদের জিজ্ঞাসা করে যে প্রিপোজিশন কয় প্রকারেরও কী কী, আমরা তাকে তৎক্ষণাৎ কী বলে দেবো? এই কৌশলটি মনে করে নেবো। কোন কৌশলটি মনে করে নেবো? SCDDPPS, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন, ফ্রেশ প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন, আর সবশেষে স্প্লিট প্রিপোজিশন। SCDDPS এটি মনে রাখতে পারলে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারবো। সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই জাতীয় গ্রামারের মনে রাখার কৌশলে ভিডিও তোমরা শীঘ্র আরও পাবে।